আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসে চাকরি পাবে কিভাবে, পোস্ট অফিসে কোন কোন পদ রয়েছে, কোন কোন পদে আবেদন করতে গেলে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, বেতন কত থাকবে, কত বয়স হলে তোমার তুমি পোস্ট অফিসে চাকরি পেতে পারবে, একই সাথে এ তোমরা যারা পোস্ট অফিসে চাকরি পেতে চাইছো তোমাদের জন্য পরীক্ষা ছাড়াও চাকরি রয়েছে, তা নিয়েও আলোচনা করব কিভাবে পরীক্ষা ছাড়া তোমরা পোস্ট অফিসে সরাসরি চাকরি করতে পারবে, সরকারি চাকরি অর্থাৎ পোস্ট অফিস নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, একে একে পদগুলো দেখে নেব। প্রথম পদের কথা যদি বলি, এসএসসি এমটিএস, মানে এসএসসি মানে তোমরা প্রত্যেকে জানো স্টাফ সিলেকশন কমিশন, একই সাথে এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ। এর তরফ থেকে যদি এসএসসি এমটিএস পদে তুমি আবেদন করতে চাও তাহলে কোয়ালিফিকেশন কত লাগবে, তোমার 10 পাস অর্থাৎ প্লেন মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, কোনো রকম নাম্বারের ব্যাপার নেই যে 45% বা 55% নাম্বার পেতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি সরাসরি এসএসসি এমটিএস পদে কিন্তু সরকারি চাকরিতে পোস্ট অফিসে নিয়োগ হতে পারবে। এক্ষেত্রে তোমার বয়স কত লাগবে, এজ কত লাগবে, এ তোমরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা প্রত্যেকে এসএসসি এমটিএসএ এর মাধ্যমে কিন্তু পোস্ট অফিসের সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা জেনারেল আমার ভাই বোন রয়েছো তোমরা প্রত্যেকে কিন্তু এসএসসি এমটিএসএ আবেদন করতে গেলে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স লাগবে। এছাড়া তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের এজ এর 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ তোমার 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কত টাকা ফিস লাগবে, অর্থাৎ আবেদন করতে গেলে ফর্ম ফিল আপের দরুন তোমাকে কত টাকা দিতে হচ্ছে। 100 টাকা ফর্ম ফিল আপের ফি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো কিংবা তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কোনো রকম টাকা লাগে না, তোমরা যারা জেনারেল রয়েছো ও তোমাদের কিন্তু 100 টাকা ফর্ম ফি দিতে হয়। একই সাথে বলে রাখি যে ইয়ারে এক টাইম অর্থাৎ 1 টাইম প্রত্যেক বছর এসএসটি এমটিএস এর কিন্তু ফর্ম বেরোয়, রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে চাকরির কিন্তু সুযোগ থাকছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো মূলত 3টে ধাপে সিলেকশন হয়ে থাকে, 1 তোমাকে এক্সাম দিতে হবে, 2 তোমার ইন্টারভিউ হবে, 3 তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে সরাসরি তোমরা চাকরিতে যোগদান করতে পারবে। এক্ষেত্রে এক্সাম কী রয়েছে, দেখো এক্সামের কথা যদি বলি এক্সাম এ 2টো পেপার হয়ে থাকে, পেপার 1 আর হচ্ছে পেপার 2। পেপার 1-এ কী হয় তোমাদের সিভিটি এক্সাম অর্থাৎ অনলাইনে এ কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে, এ তোমাদের একটা কম্পিউটার সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এমসিকিউ মানে 4টে অপশান থাকবে, যে অপশানটা সঠিক হবে সেই অপশানটায় ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এই এই হলো পেপার 1-এ তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে, কটা কোশ্চেন থাকবে 100টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, এবং এই 100টা কোশ্চেনের জন্য 200 নম্বরের পরীক্ষা হবে, মানে বুঝতেই পারছ ও পেপার 1-এ 1টা কোশ্চেনের জন্য 2 নম্বর করে তোমরা পাচ্ছ, ও মানে টোটাল তোমাদের 200 নম্বরে পরীক্ষা হচ্ছে। সময় কত হচ্ছে, সময় রয়েছে তোমাদের কি 90 মিনিট। একই সাথে পেপার 2-এর কথা যদি বলি, পেপার 2-তে তোমাদের ডেসক্রাইব তোমাদের কোশ্চেন হবে, অর্থাৎ তোমাদের পেন পেপারে কি বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার দিতে হবে, যেখানে তোমরা অফলাইনে পরীক্ষা দেবে পেপার 2। ও 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কসের কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের কিন্তু 30 মিনিট সময় থাকবে, ঠিক আছে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, 30 মিনিট তোমাদের সময় থাকবে। এই এক্সাম দেওয়ার পর যেটা বললাম তোমাদের সরাসরি ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউর পর তোমরা সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে। এক্ষেত্রে কত টাকা ইন হ্যান্ড স্যালারি তোমাদের থাকবে, মানে আবেদন করে তোমরা পরীক্ষা দিয়ে যখন চাকরিতে যুক্ত হবে তখন কত টাকা তোমার স্টার্টিং স্যালারি হবে। স্টার্টিং স্যালারির কথা যদি বলি সব কিছু মিলিয়ে বেসিক স্যালারির পর আরও বিভিন্ন কিছু যুক্ত হয় সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু 35,000 টাকা তোমার স্যালারি স্টার্টিংয়ে হয়ে থাকবে। তারপরে তোমার এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং সমস্ত চাকরির মতো তোমার স্যালারি তোমার চাকরির জবের সময়সীমার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে দ্বিতীয় যে পোস্ট রয়েছে যেটা আমি বলছিলাম, কোনো রকম এক্সাম দিতে হবে না, এক্সাম ছাড়াই সরাসরি তোমরা কিন্তু চাকরি করতে পারবে। হ্যাঁ এমনি সেমনি চাকরি না, সরকারি চাকরি। তো চাকরি যেটা হচ্ছে তোমার হচ্ছে গ্রামীণ ডাক সেবক এর পদে,
এই যে চাকরি রয়েছে এই চাকরির জন্য তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই গ্রামীণ ডাক সেবক হিসাবে তোমরা কিন্তু পোস্ট অফিসে এ সরকারি চাকরি পেতে পারো। যেটা আগেই বললাম তোমাদের এজের কথা, 18 থেকে 27 বছর জেনারেলদের জন্য একই, এসসি এসটিদের জন্য 18 থেকে 32, আর ওবিসির জন্য 18 থেকে 30 বছরের এর এজ হলেই তোমরা রীতিমতো এই চাকরি পেতে পারো। এক্ষেত্রে বলে রাখি ফিজের কথা, 100 টাকাই তোমাদের ফি লাগবে এখানেও। এবং এই যে গ্রামীণ ডাকসেবক পদে যেটা তোমাদের উইদাউট এক্সাম অর্থাৎ এক্সাম ছাড়া তোমরা পরীক্ষা দিতে পারবে, সেই চাকরির রিক্রুটমেন্ট কিন্তু প্রত্যেক বছর হবেই, এরকম কোনো ব্যাপার নেই। কোনো কোনো ক্ষেত্রে 1 বছরে 1 বার, কোনো কোনো ক্ষেত্রে 2-3 বছরে 1 বার কিন্তু এই চাকরি সমস্ত ভারতবর্ষব্যাপী অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে কিন্তু নেওয়া হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে প্রত্যেকে বলে রাখি তোমাদের এক্সাম যেটা বললাম কোনো রকম তোমাদের এক্সাম দিতে হচ্ছে না। তোমরা অনেকেই বলবে এক্সাম দেবো না, মাধ্যমিক পাশে আমাদের সরকারি চাকরি। তাহলে অ্যাকচুয়ালি এই চাকরির সিলেকশন প্রসেস কী হয়ে থাকে, কীভাবে আমাদের চাকরি হয়, তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে ডাইরেক্ট তোমাদের সিলেকশন হবে এ কিন্তু মেরিট বেসে হবে, অর্থাৎ মাধ্যমিক পাসের যোগ্যতায় তুমি আবেদন করতে পারছো। এক্ষেত্রে মাধ্যমিকে তুমি পাস করেছো, মার্কশিট যে মার্কশিট রয়েছে মাধ্যমিক পাসে সেই মার্কশিটের যে রেজাল্টে তোমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারের অ্যাকর্ডিং একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে তোমার নাম থাকলেই তোমরা ডাইরেক্ট জবে ঢুকতে পারছো, সরকারি চাকরি পেয়ে যাচ্ছ। মানে বুঝতেই পারছো এখানে কিন্তু একদম সহজ সেরকম এলিজিবল ক্রাইটেরিয়া নেই। তোমার মাধ্যমিকে যদি একটু ভালো নম্বর থাকে তাহলে কিন্তু তোমার একটা চান্স থেকে যায় যে তুমি উইদাউট এক্সাম সরাসরি চাকরিতে নিযুক্ত হতে পারবে। এবং আমি যখনই এই ধরনের রিক্রুটমেন্ট আসে তখনই তোমাদের জানিয়েও দিই। এরপরে এর 3 নম্বর যেটা রয়েছে এসএসসি CHSL এল এর পদে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমরা পোস্ট অফিসে জয়েন করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলি তোমার যোগ্যতা 12 পাস লাগবে, এক্ষেত্রে সায়েন্স নিয়ে পাস করতে হবে, আর্টস নিয়ে বা কমার্স নিয়ে এমন কোনো ব্যাপার নয়। তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলেই, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদন করে ফেলতে পারো। এক্ষেত্রে এজের কথা যদি বলি সেই 18 থেকে 27 বছরের এজ লাগবে এসসি এসটিদের জন্য, যেরকমটি সরকারি রুলস অনুযায়ী 5 বছরের ছাড় থাকছে, আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় অতিরিক্ত থাকছে। এ একই সাথে যদি বলি প্রত্যেক বছর এসএসসি CHSL কিন্তু 1 বার করে হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেক বছর চাকরির ফর্ম বেরোবে, প্রত্যেক বছর তোমরা আবেদন করবে। তোমাদের দেখো প্রত্যেকে বলি যে চাকরিগুলো প্রত্যেক বছর বেরোয় না সেই চাকরিগুলোকে টার্গেট করো, কারণ একটা বছর তোমরা পরিশ্রম করলে খাটলে এই সেই বছর যদি চাকরি নাও পাও পরের বছর আবার ফর্ম বেরোচ্ছে, প্রত্যেক বছর তোমরা ট্রাই করতে পারবে এবং সহজে একবার না একবার তোমার পরিশ্রমের অ্যাকর্ডিং কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারবে। সেই রকম এসএসসি CHSL কিন্তু প্রত্যেক বছর ফর্ম ফিল আপ হয়, যেটা নভেম্বর মাসে প্রায় প্রত্যেক বছর কিন্তু এই ফর্ম সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়ে থাকে। এরপরে বলে রাখি সিলেকশন প্রসিডিওরের কথা, সিলেকশন কিভাবে হয়, চাকরিতে কিভাবে নিযুক্ত করা হয় এসএসসি CHSL এর জন্য। তো এক্ষেত্রে এক্সামের কথা যদি বলি দেখো তোমাদের Tier 1 এক্সাম হবে এবং Tier 2 এক্সাম হবে। তো এক্সামে এ তোমাদের Tier 1 এক্সাম কি হচ্ছে অনলাইনে হবে, ঠিক আছে, অনলাইনে হবে। এ তোমাদের এ 60 মিনিটের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। এ তোমাদের কোশ্চেন থাকবে 100টা 200 নম্বরের মোট পরীক্ষা হবে, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে এবং 60 মিনিট তোমরা সময় পাবে, অনলাইনে MCQ বেস কোশ্চেন তোমাদের হবে। এবং Tier 1 এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো, তুমি Tier 1 এক্সাম যদি পাস করো তাহলে তোমাদের এর তোমরা Tier 2 এক্সাম দিতে পারবে, যেখানে তোমাদের কি হচ্ছে এ ডেসক্রিপটিভ তোমাদের কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের পেন পেপারে অফলাইনে পরীক্ষা দিতে হবে। এ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট তোমাদের সময় থাকবে। Tier 1 এবং Tier 2 এক্সাম কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা সরাসরি স্কিল টেস্ট দেবে, মানে টাইপিং টেস্ট দেবে। তো টাইপিং টেস্টে পাস হওয়ার পর স্কিল টেস্ট ক্লিয়ার করে কিন্তু তোমরা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ মাধ্যমে এ সরাসরি অ্যাসিস্ট্যান্ট পদে, যেটা বললাম এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা পোস্ট অফিসে এসএসসি CHSL এর মাধ্যমে সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। এর পরবর্তী বিষয় বলি CHSL এর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে তুমি যদি নিযুক্ত হও, প্রথম তোমার ইনহ্যান্ড স্যালারির কথা যদি বলি তাহলে কিন্তু তোমাদের এর প্রায় 37,000 থেকে
40,000 স্টার্টিং পিরিয়ডে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এবং তোমার এজের সাথে এই স্যালারি কিন্তু বা এক্সপিরিয়েন্সের স্যালারি কিন্তু অন্যান্য পোস্টের সাথে পোস্টের মতো বাড়তে থাকবে। একই সাথে এরপরে 4 নম্বর যেটি পোস্টটি রয়েছে যার মাধ্যমে তোমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পোস্ট অফিসে এন্ট্রি নিতে পারবে সেটা হলো SSC CGL। এখানে ইন্সপেক্টর পোস্টে তুমি যুক্ত হতে পারো। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, দেখো 12 পাস যদি থাকে প্লেন উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারছো। ও এজের কথা যদি বলি সেম রয়েছে, 18 থেকে 27 বছর বয়স তোমার লাগবে। SC ST দের জন্য 18 থেকে 32 বছর, OBC দের জন্য 18 থেকে 30 বছর ওর হলে তুমি আবেদন করতে পারছো। এবং এই SSC CGL এর পদেও কিন্তু পোস্ট অফিসে নিয়োগ প্রত্যেক বছর হয়ে থাকে, কারণ SSC তরফ থেকে CGL নিয়ে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট প্রকাশিত হয় যার মাধ্যমে প্রত্যেক বছর সুযোগ থাকছে এ তোমার পোস্ট অফিসে এ ইন্সপেক্টর পদে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার। তো এখানে বলে রাখি সিলেকশন প্রসেসের কথা, কিভাবে অ্যাকচুয়ালি ইন্সপেক্টর পোস্টে তোমরা নিযুক্ত হতে পারবে। তো এক্ষেত্রে প্রথমে তোমাদের এক্সাম দিতে হবে, তারপরে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট তোমার হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি এক্সামের কথা বলি, এই এক্সাম 3টে হয়ে থাকে, Tier 1, Tier 2, Tier 3 তোমাদের এক্সাম হবে। Tier 1 তোমাদের কোশ্চেন থাকবে 100টা, 2 মার্কস করে টোটাল, 200 নম্বরের পরীক্ষা হবে যেটা 1 ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এ অনলাইনে এক্সাম দিতে হবে, Tier 1 MCQ বেস তোমাদের কোশ্চেন থাকবে। Tier 1 কোয়ালিফাই করার পর তোমরা সরাসরি Tier 2 এর এক্সাম দেবে। Tier 2 কী হচ্ছে, এখানে কোশ্চেন থাকবে 300টা 400 নম্বরের পরীক্ষা, এবং এখানে 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ অনলাইনে কম্পিউটারে বসে MCQ টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে, যার জন্য যেটা বললাম 2 ঘন্টা তোমাদের সময় থাকছে। এবার Tier 2 এর এক্সামও তুমি কোয়ালিফাই করলে তাহলে তোমাকে দিতে হবে Tier 3 এক্সাম, যেটা তোমাদের ডেসক্রাইপটিভমূলক কোশ্চেন হয়ে থাকে, এ পেন পেপারে তোমাদের দিতে হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যার জন্য 1 ঘন্টা তোমাদের সময় কিন্তু থেকে থাকে। ক্লিয়ার? আর এরপরে যদি বলি সিলেকশন প্রসেস, মানে তুমি যুক্ত হয়ে গেলে আবেদন করে এক্সাম দিয়ে স্কিল টেস্ট কমপ্লিট করে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোরা সরাসরি ইন্সপেক্টর পদে পোস্ট অফিসে যুক্ত হলে তোমাদের স্যালারি কত হবে, প্রথমেই তোমাদের স্যালারি কিন্তু 60,000 থেকে 80,000-এর মধ্যে হবে। মানে বুঝতেই পারছো একটা ভ্যালুয়েবল পোস্ট এবং ভালো পোস্ট, যেখানে এই ইন্সপেক্টর পোস্টে তোমরা পোস্ট অফিসে যুক্ত হচ্ছ, যেখানে কিন্তু 60,000 থেকে 80,000 টাকা মান্থলি স্টার্টিং পিরিয়ডে তোমার স্যালারি হবে, এবং তারপরে ধাপে ধাপে কিন্তু তোমার স্যালারি বাড়তে থাকবে এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং। এরপরে বলে রাখি 5 নম্বর যে পোস্টটা রয়েছে, পোস্টাল মেল গার্ড। পোস্টাল মেল গার্ডসের যে পোস্টটা রয়েছে সেখানে তোমার যোগ্যতা কত লাগবে, 12 পাস যোগ্যতা লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই প্লেন তোমরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে এজ সেম রয়েছে 18 থেকে 27, SC দের জন্য 18 থেকে 32, এবং OBC-র জন্য 18 থেকে 30, এজ একই রকম। এক্সামের কথা যদি বলি, এক্সাম তোমাদের এখানে কিন্তু 100 নম্বরের এক্সাম হয়ে থাকবে এবং 120 মিনিট কিন্তু তোমরা সময় পাবে, ঠিক আছে। এ তাহলে তোমাদের কী হয়ে যাচ্ছে, MCQ বেস অনলাইনে এক্সাম হচ্ছে, সম্পূর্ণ এক্সাম কোয়ালিফাই করার পর তোমরা কিন্তু ইন্টারভিউ দিয়ে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো ও তোমার হচ্ছে পোস্টম্যান মেল গার্ডের জন্য। তো এক্ষেত্রে তোমাদের স্যালারি কত হবে, ইন হ্যান্ড স্যালারির কথা যদি বলি, 32 থেকে 37,000-এর মধ্যে কিন্তু তোমার স্যালারি হবে। স্টার্টিং স্যালারি তোমরা ধরে নিতে পারো সব মিলিয়ে 32 থেকে 35,000 হবে, তারপরে ধীরে ধীরে তোমার স্যালারি যেরকম অন্যান্য চাকরির ক্ষেত্রে বাড়ে এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং, সেরকম কিন্তু এক্ষেত্রেও বাড়বে। মানে বুঝতেই পারছো এই যে 5টা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের থ্রু কিন্তু তোমরা প্রত্যেকে পোস্ট অফিসে, ঠিক আছে, পোস্ট অফিসে সরাসরি সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। মানে বুঝতেই পারছো ও তোমাদের সমস্তটা জানালাম, যদি তুমি সরকারি চাকরি করতে চাও পোস্ট অফিসে তাহলে কোন কোন পদে কোন কোন মাধ্যমে এ আবেদন করে কিভাবে চাকরি পেতে পারো তার সমস্তটা তোমাদের জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা অন্যান্য কোনো কেরিয়ার নিয়ে তোমার জানার ইচ্ছে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া অন্যান্য বিভিন্ন কেরিয়ার রিলেটেড ভিডিও কিন্তু আমি বানিয়েছি, সেই কেরিয়ার রিলেটেড ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, যাতে তোমরা প্রত্যেকটা কেরিয়ার সম্বন্ধে জানতে পারো। কারণ তোমরা মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, গ্র্যাজুয়েশন পাস করো, তোমার কোয়ালিফিকেশানের অ্যাকর্ডিং তোমাদের কাছে বহু সুযোগ রয়েছে, কিন্তু সেই সুযোগকে তোমরা ব্যবহার করতে পারো না, কারণ একটাই,
তোমরা সমস্ত পোস্ট সম্পর্কে, সমস্ত চাকরি সম্পর্কে, কোয়ালিফিকেশন সম্পর্কে, স্যালারি সম্পর্কে অবগত নেই। আগেই যদি তোমরা সমস্তটা জেনে নিতে পারো তাহলে নিজে ঠিক করতে পারবে যে আমার কেরিয়ার, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কোন চাকরি করলে এ আমার জন্য সেরা হবে, কোন চাকরির প্রস্তুতি নেওয়া দরকার। তো সেই কারণে তোমাদের সমস্ত কেরিয়ার রিলেটেড ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। একই সাথে তুমি যদি স্পেশালি কোনো কেরিয়ার নিয়ে জানতে চাও ইনডেপথ ডিটেলসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে চাকরির অন্য কোনো ইনফরমেশনের সাথে। জয় হিন্দ, জয় ভারত।